ভাইয়ের আমার সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে গিয়েছে, যেই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়তের জামানা, মূর্খতার জামানা, বর্বরতার জামানা, অসভ্যতার জামানা। সে অসভ্যতা, মূর্খতা, বর্বরতাকে দূর করার জন্য আল্লাহ তাআলা প্রথম যে নিয়ামতটা দান করলেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদিকের টাইম আম্মা জান হযরত আমেনার গর্ভ হতে এই দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন। বিশ্ব নবী যখন জগতে আগমন করেন, দুনিয়ার বুকে আগমন করেন, ওই ঘরে দুইজন মহিলা ছিলেন, একজন ছিলেন আমার নবীজির মা হযরতে আমেনা, আরেকজন ছিলেন নবীজির ফুবি আম্মা, তিনার নাম হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, নবীজি যখন জগতের বুকে তাশরিফ নিয়ে আসেন, নবীজির শুভ আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। হযরতে সুফিয়া বর্ণনা করেন, আল্লাহর হাবিব সেজদার হালতে এই দুনিয়াতে আগমন করেছেন। বিশ্ব নবী দুনিয়াতে আসার পর ছোট্টবেলাতে যখন খেলাধুলা করতে যেতেন, বন্ধুরা খেলতো, কিন্তু নবী আমার ভিন্ন হয়ে, আলগা হয়ে, পৃথক হয়ে, আর একটু সাউন্ড কমন ভাইজান, ভিন্ন হয়ে, পৃথক হয়ে, আলগা হয়ে পাথরের উপরে বসে গালের মধ্যে হাত দিয়া এই দুনিয়ার মানুষের শান্তির জন্য ছোট বয়সেও বসে বসে গবেষণা করতেন। সুবহানাল্লাহ। বন্ধুদের সঙ্গে ছাগল চড়াতে যেতেন, সেখানেও বসে তিনি ফিকির করতেন। আমার নবীর বয়স 11 বছর, খানায় কাবার নির্মাণ কাজ চলতেছে, বাইতুল্লাহ শরীফ গাঁথনি করা হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আনন্দে আল্লাহর ঘরের পাথরগুলো মাথায় করে বহন করছে। বন্ধুরা, আমার গাঁথনি করতে করতে এক বুক পর্যন্ত যখন গাঁথা হয়েছে, আল্লাহর ঘরে হযরত সুয়াদ নামক একটা কালো পাথর, মুবারক দামি পাথর লাগানো আছে। আল্লাহর কোনো বান্দা, কোনো বান্দি যদি একটাবারের জন্য হযরত সুয়াদের চুম্বন খাইতে পারে, মহান আল্লাহ ঠোঁটের মধ্য দিয়া জিন্দগির গুণাগুলো টেনে নিয়া মুহূর্তের মধ্যে তারা নিষ্পাপ মাসুম বেগুনা বানায় দেয়। আমার আল্লাহ, আমি ছোট্ট গোলামটারে 12 বার পবিত্র হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে। আমরা প্রাণ ভরে যদি চাইতে পারি, হৃদয় থেকে যদি চাইতে পারি, আল্লাহ আমাদের কাউকে মক্কা মদিনা না দেখায় যেন কবরে না নাই, জোরে বলুন আমিন। ও আমার প্রিয় ভাইরা, এটা ছিল জান্নাতের পাথর, এটা ছিল প্রথমে সাদা পাথর, এই দুনিয়াতে এসে মানুষের গুণাগুলোকে টেনে নিয়ে নিয়ে আজকে কালো হয়ে গেছে। এই মোবারক পাথরটা আল্লাহর ঘর, আপনারা শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ, খালি ক্লিয়ার শোনার দরকার, জোরে আওয়াজের দরকার না, আমাদের বোঝার দরকার। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করে বলুন আমিন। আমার কানে ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আল্লাহর হাবিব 11 বছরের ছোট্ট মানুষ, তখন বাইতুল্লাহ নির্মাণ কাজ করতে গিয়ে হযরত আসওয়াদ পাথরটাকে কাবার গায়ে লাগাতে হবে, কে লাগাবে? আবু জেহেল লাগাতে চায়, উতবা লাগাতে চায়, সাইবা লাগাতে চায়, ওলিদ বিন মুগিরা লাগাতে চায়, তার মানে যত বড় বড় নেতা, নেতা আর লিডার সবাই লাগাতে চাই, একটা পাথর সবাই যদি লাগাতে চাই, বলুন তো দেখি গন্ডগোল আর মারামারি বাধার সম্ভাবনা আছে না নাই? ব্যাপক ইনফেকশন বেঁধে গেল, কোন কোন সিদ্ধান্ত আসে না। এক পর্যায়ে সমাধানের জন্য তারা সিদ্ধান্ত নিল, আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধ করে যারা বিজয় অর্জন করবে তারাই আল্লাহর ঘরে হযরত সুয়াদ পাথরকে লাগাবে। নবীজির বয়স 11 বছর, যুদ্ধের কথা কানে যাওয়া মাত্র নবীজি ভারাক্রান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, গুমগিন হয়ে গেলেন, কারণ যুদ্ধ, রক্ত, তরবারি, মারামারি কোনোদিন শান্তি দিতে পারে না। অথচ ইসলামকে আজকে জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে, অথচ ইসলাম জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদকে নির্মূল করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চোরের হাতে অস্ত্র থাকে, পুলিশের হাতে অস্ত্র থাকে, কিন্তু দুই অস্ত্র কি অপরাধ? হাসপাতালের মধ্যে একজন ডাক্তার, তার কাছে চাকু থাকে। আবার আজকে যখন আমি আপনার গায়বান্দা ফুলছড়ি থেকে মাহফিল করে গায়বান্দার উপর দিয়ে ফিরছিলাম, একজন ইজি বাইক অটো চালক তাকে ধরে নিয়ে রাতের মধ্যে টুকরো টুকরো করে কেটে তার বাইকটাকে কেড়ে নিয়ে চলে গেছে। তার কাছে অস্ত্র ছিল, অস্ত্র তো দুইটা একই দোকানেই কেনা হয়, দেখতে একই মতন, ধার একই মতন,
আঘাত করলে দুইটাই কাটে কিন্তু দুই অস্ত্রের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে না নাই একটি অস্ত্র দিয়া দেশ জাতিকে ক্ষতবিক্ষত করে আবার আরেকটা অস্ত্র দিয়া ওই ক্ষতবিক্ষত শরীরকে কেটে কেটে সুন্দর করে পরিপূর্ণ করে বাঁচার জন্য স্বপ্ন দেখায় সুতরাং দুই অস্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলাম এক জিনিস না জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস না যেমন চোরের অস্ত্রটা পৃথিবীকে নষ্ট করে দেয় আর ডাক্তারের অপারেশন করা অস্ত্রটা পৃথিবীতে মানুষকে বাঁচার জন্য সুযোগ সৃষ্টি করে দেয় ঠিক তেমনি ভাবে ইসলাম যে জিহাদের কথা বলে সেই জিহাদ হলো মানুষকে বাঁচার জন্য স্বপ্ন দেখাই কথা বলুন ঠিক কিনা ও আমার প্রান্তীয় ভাইরা নবীজি বড় পরেশান হয়ে গেলেন ছোট্ট মানুষ দেখা যায় না বড় মানুষের ভিড়ে সাপা পাহাড়ের মাথায় দাঁড়ালেন হাত দুটো উঁচু করে মক্কার মানুষগুলোকে আহ্বান করে বলেন মক্কার মানুষেরা শোনা একটি ভালো কাজের জন্য তোমরা যুদ্ধ করতে চাও রক্ত ঝরাতে চাও অথচ যুদ্ধ রক্ত তো কোনোদিন শান্তি দিতে পারে না মানুষজন ডাকবে বলে মোহাম্মদ তুমি ছোট্ট মানুষ বলো তাহলে কেমনে আমরা শান্তির পথ আবিষ্কার করতে পারি সমস্যার সমাধান করতে পারি নবীজি বললেন আগামীকাল সকালবেলা যার চেহারাটা বাইতুল্লার সামনে রেখা যাবে ওই লোকটাই আমাদের জন্য একটা সুন্দর সমাধান বলে দিবে সকাল হলো কেউ ঘর থেকে বের হয় না আবু জেহেল জানেন আমি যদি সামনে যাই আমার লোকজন আমাকে মানবে অন্য লোকজন আমাকে মানবে ওব্বা যায় না সাইবা যায় না ওলিদ বিন মগিরা কেউ যায় না আপনার আমার মা নবী দার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন 11 বছরের ছোট্ট মানুষ এক পা দুই পা করে আল্লাহর ঘরের সামনে যখন এসেছে মক্কার জমিন কেন গোটা দুনিয়া যেন আলোকিত হয়ে গেছে সমস্ত জনগণ ছুটে চলে এসেছে নবীজিকে উঁচু করে বুকে চেপে ধরেছে মোহাম্মদ তুমি আমাদের জন্য এই রক্তাক্ত পরিবেশ থেকে উদ্ধার করে শান্তির একটা সোনালি দিন উপহার দাও আল্লাহর হাবিব চিন্তা করলেন এই ছোট্ট পাথর কারোর হাতে তুলে দেওয়া যায় না আর সবাইকে যদি সন্তুষ্ট না করা যায় তাহলে গন্ডগোল মিটানো যাবে না নবীজির গায়ে একটা চাদর ছিল ইতিহাসের কিতাবে লেখা হয়েছে সেই চাদরটার কালার ছিল সাদা নবীজি রহমাতুল্লিল আলামিন মাতাফের উপরে তার পবিত্র বদন মোবারক থেকে সাদা চাদরটা খুলে বিছিয়ে দিলেন চাদরের উপরে হযরত আসওয়াদ পাথরকে রেখে দিলেন মক্কায় যত বড় বড় লিডার আর নেতা ছিল সকলকে চাদরের কোনায় কোনায় ধরার জন্য আহ্বান করলেন লিডারেরা চাদরের কোনায় ধরেছে আর সমস্ত আনন্দের বন্যা যেন মক্কার জমিনে বইতে শুরু করেছে 11 বছরে আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী তার মোবারক জান্নাতি হাত দিয়া আল্লাহর জান্নাতের পাথর হযরত আসওয়াদকে কাবার গায়ে লাগিয়ে দিয়েছে যেই নবী দিয়ে 11 বছর বয়সে গন্ডগোল মিটাই সেই নবীর উম্মত এখন গোটা দুনিয়াতে খালি গন্ডগোল ওয়াজ কি বোঝা যাচ্ছে না নবীজি মিটাই আর আমরা লাগাই নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত যার মত নবীর সঙ্গে মিলবে না এটা যত বড় দাড়ি টুপি পাগড়ি থাকবে এটা ষোলো আনা নবীর উম্মত হতে পারবে সুতরাং আমাদের মত নবীর সঙ্গে আমরা মিল করতে রাজি আছি না নাই তাহলে আমরা গন্ডগোল মিটানোর কাজে আছি গন্ডগোল লাগানোর কাজে আমরা সমাজকে গড়ার কাজে আছি সমাজকে ভাঙার কাজে নিজের ভুল ধরতে রাজি আছি মানুষের ভুল ধরায়া ভুল দেখা দিয়া সমাজে ফেতনা বাজাতে রাজি দুর্ভাগ্যজনক হলো সত্য আমার মাতৃভূমি কলিজার টুকরা বাংলার জমিনে দেখবেন হিন্দুদের ধর্ম একটা বৌদ্ধদের ধর্ম আর একটা খ্রিস্টানের ধর্ম আর একটা তিন ধর্মের লোক এক জায়গায় হয়ে ঐক্য পরিষদ তৈরি করেছে মুসলমানকে কেমনে বাঁশ দেওয়া যায় এই জন্য তিন ধর্মের লোক এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে পেরেছে কপাল পোড়া মুসলমান আওয়ামী লীগে বিভক্ত হয়েছে বিএনপিতে বিভক্ত হয়েছে জামাতে হয়েছে জাতীয়বাদীতে হয়েছে তাবলিকে হয়েছে পাবলিকে হয়েছে লম্বা টুপি নিয়ে বিভক্ত খাদা টুপি নিয়ে
বিভক্ত কেউ বলে দল্লিন কেউ আবার জল্লিন কেউ জোরে আমিন কেউ ধীরে আমিন এই করতে করতে এখন গোটা দুনিয়া মারামারি পিটাপিটি ফিতনা ফাসাদ আর কাটাকাটিতে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সংঘ ঘরের মধ্যে ঢুকে পড়েছে মা বোনগুলোকে বন্ধক নিয়ে সুদ ঘুষের ব্যবসা শুরু করে দিয়েছে মুসলমানের ঘর থেকে কোরআনুল করিমকে বের করে নিয়ে কিরণমালা কটকটি আর পাখির সিরিয়ালকে ঢুকায় দিয়েছে হাতের তসবি কিনে নিয়ে রিমোট টিপতে টিপতে মুসলমানের ঘর যেন হিন্দুদের মন্দির বানিয়ে রেখেছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয় ভাইয়েরা সেই জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করব মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকবো কারণ আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের মৃত্যুর পর দোয়া কি এরকম আছে নাকি বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি আওয়ামুল বিএনপি মরার পরে যদি সব এক হয়ে যায় তাহলে মরার আগে গন্ডগোল কেন রে ভাই এক সিস্টেমে যদি সবাইকে কবর দেওয়া হয় তাহলে মরার আগ পর্যন্ত কেন এত গুতাগুতি আমি জানতে চাই যেমনি মরে যায় তখন বলে বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলুল্লাহ আর মরার আগে মিল্লাতের বিরুদ্ধে বাঁশ দিয়া বেড়াও মরার আগ পর্যন্ত নামাজ তো পড়ে না পড়ে না নামাজি লোকগুলোকে দেখতে পারে না বরং টিটকারি করে ক্রিটিসাইজ করে গান গায় মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা আবার যখনই মরে ওই পাঞ্জাবিওয়ালার ঘাড়েই সরে জান্নাতে যাওয়ার জন্য কৌশল অবলম্বন করে কবরে গেলে ভুতান বসানোর ব্যবস্থা আছে না না আমার মমতাময়ী কলিজার টুকরা মায়েরা মরার আগে তো পর্দা করে না করে না পর্দাওয়ালা মেয়েদের তারা দেখতে জোরে গেলে ভুল ধরে ধীরে হাঁটলে ভুল ধরে ও গোটা দেহ বের করে দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দেয় তার কোনো ভুল নাই কিন্তু যে মেয়েটা নামাজ পড়ে একটু পর্দা করে একে নিয়ে খালি ওর মাথা ব্যথা রাত্রিবেলা ঘুম ধরে না কথা বলুন ঠিক কিনা আমার মমতাময়ী কলিজার টুকরা মা আপনাদেরকে নিয়ে বেশি কথা বলার সুযোগ পাবো না আপনাদেরকে নিয়ে ভয় ভয়াবহ ষড়যন্ত্র চলছে আম্মাজান একবার স্মরণ করো গো মা আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানালেন জান্নাতের বাহিরে আর বড়াম্মা হযরতে হাওয়াকে বানানো হয়েছে জান্নাতের দয়া করে বলতে হবে জান্নাতের কি আপনাদের মনে নাই বাবাকে বানালেন বাহির আর মাকে বানালেন এই তন্ময় তো মহিলা এখনকার জামানায় মহিলা নাই সবগুলো হলো তহিলা আমার প্রাণ প্রিয় মমতাময়ী মা খুব খেয়াল করে দেখুন আল্লাহ বানালেন আপনাদেরকে জান্নাতের ভিতরে আমাদেরকে বানিয়েছেন জান্নাতের বাহিরে মর্যাদা দিক থেকে নবীজির কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন নবীজি খেদমত করব কার আমার নবীজি তিন তিনবার বললেন তোমার মার চতুর্থবারে গিয়ে বললেন তোমার বাবার আমরা পুরুষ জাতি আমাদের পায়ের নিচে জুতো স্যান্ডেল আর মাটি কিন্তু আপনার আমাদের মায়ের জাতি কত খাঁটি মায়ের পায়ের নিচে সন্তানের বেস্তের ব্যবস্থা করে রেখেছেন কে তাই বলে ওই পা নাকি যেই পা ডিভাইডেড পায়খানা পরে ওই পায়ের নিচে জান্নাত খুঁজে পাওয়া যাবে না তার জাহান্নাম যেই পাওয়ালা মাটা তার পেটের ভুঁড়ি বের করে দেশের সমস্ত মুচি চামার সাতাল গুণাকে মাথরকে দাঁত দেয় জাহান্নামের পথে কথা বলুন ঠিক কিনা ভাবতে বড় অবাক লাগে আজব তামাশা চলছে আজকে আমাদের দেশে একটা কুদুর ঝাংলা যদি দেয় দেখবেন উপরে একটা পাতিলের মধ্যে চুনটুন লাগায়া খেরের বন্ডা দিয়া বুশ বানায় রাখে জমিনের ভিতরে যদি আমার ভাইয়েরা বেগুন লাগায় পাখি তো বেগুন খেয়ে চলে যায় এই জন্য বেগুনের জমিতেও বুশ বানা রাখে দেখবেন যে গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট করে আপনারা খেয়াল করে দেখবেন ওই অ্যাক্সিডেন্ট করা গাড়ির নিচে জুতা ঝুলে থাকে আমি এর পিছনে গবেষণা করে দেখেছি এর কারণটা হলো বদনজর বদনজর লাগবে নাকি কদুর ডগাগুলো পচে যায় বদনজর লাগবে নাকি তরমুজের জ্বালাগুলো নষ্ট হয়ে যায় বদনজর লাগলে নাকি গাড়িটা বারবার অ্যাক্সিডেন্ট করে সেই জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য বাংলার মুসলমান গাছের মধ্যে জুতার মালা দেয় গাড়ির নিচে জুতা ঝুলে রাখে কিন্তু দুর্ভাগ্যজনক ও মুসলমান নিজের বউটার পেটের ভুঁড়ি বের করে রাস্তার মানুষকে দেখায় দেখায় আরো বদনজর কামাই করার জন্য চেষ্টা করে কথা বলুন ঠিক কিনা আমার প্রাণ প্রিয় মমতাময়ী কলিজার টুকরা আম্মাজানদেরকে বলতে চাই মা
আল্লাহ তাআলা আপনাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন শুধু আপনারা মহিলা মহলের ভিতরে থাকবেন মর্যাদা দিক থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন আমরা জুমার নামাজ পড়তে যাই আমরা ঈদের নামাজ পড়তে যাই আমরা চরগুনায় যাই আমরা ইস্তেমার ময়দানে যাই আমরা মাহফিল শুনতে আসলে সামনে বসে থেকে ওয়াজ শুনতে পাই কিন্তু আপনারা এত কিছু করতে পারেন না শুধু পর্দা মেনটেন করে যদি ঘরের ভিতরে ইবাদতগুলো করেন আমরা বাইরে দৌড়াদৌড়ি করে কষ্ট করে ঠেলা ঠেলি করে যেই পরিমাণ সওয়াব কামাই করব আপনি পর্দার হুকুমটা মানার কারণে আল্লাহ বিনা কষ্টে আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করে দিবে সেই জন্য আমার প্রাণে ভয়রাম নবীজি বড় ভারাক্রান্ত হয়ে গেলেন 11 বছর বয়সে এই পৃথিবীর মানুষের শান্তির জন্য মুক্তির জন্য কল্যাণের জন্য সমাধানের জন্য তিনি অশান্তি মিটিয়ে শান্তির পরিবেশ কায়েম করলেন হেলফুল ফুজুল নামক একটা সংগঠন বানালেন 13 বছর পর্যন্ত মেহনত করলেন বয়স বাড়তে বাড়তে বিশ্ব নবীর বয়স একটু পানি অথবা চা বিশ্ব নবীর বয়স 40 বছরে চলে গিয়েছে ততক্ষণ পর্যন্ত নবীজি নানান চেষ্টা করছে কিন্তু মক্কার জমিনে পরিপূর্ণ শান্তি আনতে পারে নাই আমার মাতৃভূমি বাংলার জমিন এইটা নিয়ে বেশি কথা বলা যাবে না কারণ এটা স্বাধীন বাংলা নাস্তিকরা নাচানাচি করবে মুরতাদরা নাচানাচি করবে মুসারু তাসারু গাঁজারু এরা মাতাব্বরি করবে হুজুর হইলে কিছু বলা ভুল করলাম নাকি হ্যাঁ ভুল করলাম টেন্টের সেন্টে খুলে দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ঝরঝর করে সারবে আবার ওরাই মাতাব্বরি করবে হুজুরের কিছু বলা যাবে না কি আজব তামাশা কি আজব ব্যাপার সেবার সব চলছে অথচ মাহফিল নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে কারণ এটা নয় রে ভাই কারণ আসল কথা হলো এই নাস্তিকদের ভাব নাই যেভাবে মানুষ ইসলামকে জানছে কোরআনকে জানছে যুবকরা ইসলাম শুনে শুনে কোরআন শুনে শুনে নামাজি হচ্ছে ওই তাদের দলে যাচ্ছে না এটা দেখে তাদের ঘুম হারাম হয়ে গেছে এই জন্য কোরআনের মাহফিলকে বন্ধ করার চক্রান্ত চলছে আমার প্রিয় ভাইরা ইসলামের বিজয় যখন হবে পৃথিবীর এটা কেউ ঠেকাতে পারবে আপনাদের জানা রয়েছে নবীজি প্রথম জামানা মক্কি জিন্দেগির জামানা বিশ্ব নবী সুন্দর সুন্দর কথা বলেন আবু জেহলে সহ্য হয় না তিতা তিতা লাগে হ্যাঁ তা তো লাগবেই রে ভাই আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়াইছে আমি তখন ছোট্ট মানুষ দেখতে গিয়েছি গিয়া দেখছি ওর যা আসছে যিনি বিষ নামায় আমার কথা কি বোঝা যায় তো উনি আগে এসে পরীক্ষা করছেন বিষ লাগছে কি না কাঁচা ঝাল খেতে দিয়েছে খায় কয় মিষ্টি অবাক হয়ে গেলাম কাঁচা ঝাল মিষ্টি মানে এবার শুকনা ঝাল আমার খুব ভালো করে মনে আছে একবারে টষ্টসা সাউন্ড কমন ভাইয়া বাইরে যারা আছে তাদের শোনানোর দরকার নেই মুরগির কেটে নিচে যে কয়টা দিন থাকবে তার থেকে কেবল বাচ্চা উঠবে বাইরে গুলো ভুলে যাবে লাভ নেই মন লাগায় দিলে ওরা ভালো করে শুনতে পারবে ভাইজান শোনার দরকার না বোঝার দরকার বোঝার ব্যবস্থা করেন আমার কথা আমাকে আগে বুঝতে হবে আমাকে আমার সুবিধা মতন করবেন না আলহামদুলিল্লাহ আমাকে বুঝতে হবে ভাইয়া প্লিজ এইটাই এদিকে এদিকে দেখো ওদিকে দেখো ভাই ওনাদের জন্য মাইক না মাইক তো আমার জন্য আমার ফেভারিট হতে হবে আমার কথা আমাকে বোঝার দরকার আমি প্রত্যেকটা কথার দাড়ি কোনো সহকারে আমার ভাইদেরকে বোঝাতে চাই আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো বলুন আমিন আমি বলছিলাম বিষ লাগছে কিনা আপনি সাউন্ড বাড়া দিচ্ছেন আর সাউন্ডটা ক্লিয়ার করার জন্য আমি মুখ সরাই নিচ্ছি এজন্য সাউন্ড একটু কমিয়ে দেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার বিষ লাগছে কিনা এটা বোঝার জন্য নিমের পাতা খেতে দিয়েছে নিমের পাতা খেয়ে কয় মিষ্টি কাঁচা ঝাল খেয়ে কয় মিষ্টি এবার শুকনা ঝাল খেয়েও বলছে মিষ্টি আমি তো অবাক কিন্তু ঝাল আবার কবে থেকে মিষ্টি হইলো ভাই আপনাদের এলাকার ঝাল কি মিষ্টি ওর সাবে চেরি বুঝে ফেলেছে আল্লাহর বান্দা বলছে একে জাতি সাপে কামড়াইছে তার বিষ লাগছে তার যে সিস্টেম ছিল তার যে নিয়ম ছিল নিয়ম অনুযায়ী যখন বিষটা নামালেন এবার নামানোর পর বিষ খেতে দিয়ে কাঁচা ঝাল খেতে দিয়েছে আমার চোখে দেখা গল্প মুখে দেওয়া মাত্র থু থু করে ফেলে দিল আর ওই লোকটা কয়েক ঘন্টা ঝাল বিষ লাগাকালীন অবস্থায় খেয়ে ফেলে দিল বন্ধুরে আলমরা খারাপ কথা বলে না মসজিদে খারাপ কথা হয় না মাহফিলে মানুষকে মারামারি ডাকাতি চুরি করা ধর্ষণ করা শেখানো হয় না ওয়াজ মাহফিলে সে ধর্ষণকে উস্কে দেওয়া হয় কিন্তু এখানেও তারা খারাপ জিনিসগুলোকে খুঁজে বের করে এর জন্য যারা অপবাক
রক্ষা করে ভিতরে বিষ থাকলে ঝাল যেমন মিঠা লাগে ভিতরে বিষ থাকলে তিতা যেমন মিঠা লাগে আমার যতটুকু জানা ওদের ভিতরে কিরম মালা কটকটি পাখি নাস্তিকতা বেঈমানি দুই নম্বরই ছয় নম্বরই তিন নম্বরই জন্মে দোষ রক্তে দোষ কর্মে দোষ অর্থে দোষ এই হাজার দোষ থাকার কারণে তাদের কাছে ভালো জিনিস আর ভালো লাগে না ওদের কাছে খারাপ জিনিসগুলি বর্তমানে ভালো লাগতেছে কথা বলুন ঠিক কিনা আসল কারণ হলো ওদের জন্মে প্রবলেম হয়তো বা বিয়ের আগে গাছতলায় বাসতলায় আকাম কুকামের মাধ্যমে তার জন্ম হয়েছে জন্ম ভালো নয় এই জন্য ভালো জিনিসটাই তার কাছে খারাপ লাগে সহজ করে বোঝানোর জন্য বলছিলাম আপনার চোখে যদি কালো গ্লাস দেন চশমার গ্লাস কালো দুনিয়া আপনি কালো দেখবেন চোখের গ্লাসটা যদি লাল হয় আপনি দুনিয়া লাল দেখবেন চোখের জিনিসটা কালো গ্লাসটা যদি সাদা হয় ক্লিয়ার হয় আপনি দুনিয়া ক্লিয়ার দেখবেন ওদের আসলে জন্মটাই কালো এই জন্য ভালো জিনিসকে তারা কালো দেখতে পায় আমি কসম করে বলতে পারি যারা এই মাহফিল ভালো লাগে না আলেম ভালো লাগে না ইমাম ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না ওর যদি জন্ম ভালো না হয় কোন দিন তাকে ভালো লাগাতে পারবেন না আর যদি জন্ম ভালো হয় লোকটাকে শর্মলার ময়দানে পাঠা দাও আল্লাহর ওলিদের সহবতে গিয়া ভালো হয়ে যাবে ইস্তেমার ময়দানে পাঠা দাও তাবলীগে সময় দিয়ে ভালো হয়ে যাবে ওলামায়ে কামের সান্নিধ্যে পাঠা দাও আলেমদের সহবতে গিয়া ভালো হয়ে যাবে হজের ময়দানে পাঠা দাও যে দাড়ি সহ্য করতে পারতো না মাথায় টুপি দেখতে পারতো না একদিন দেখবা ওই লোকটাই হজ থেকে ফিরার সময় দাড়িওয়ালা টুপি হয়েওয়ালা হয়ে ফিরে এসেছে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার কানে ভাইয়ারা কোরআনের মাহফিলগুলো কায়েম করতে হবে কোরআনের কথাগুলো শুনতে হবে আমার মুখের কথা নয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যখন মুমিন বান্দাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা হয় আল্লাহ বলেন তাদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দে আমার প্রিয় ভাইয়েরা সেই জন্য কোরআনের আলোচনা আমাদেরকে শুনতে হবে আমার পূর্বে আমাদের বিশেষ মেহমান ওলিউল্লাহ ভাই তিনি আলোচনা করছিলেন আমাদের ঘরে এখন কারেন্টের আলো জ্বলে কিন্তু পঞ্চাশ বছর আগে আমাদের দেশে কারেন্টের আলো ছিল না তখন ঘরে ঘরে কোরআনের আলো ছিল কথা বলেন যতই ব্যস্ত থাক যত কাজ থাক যত পরিশ্রমী থাক হাজার কাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মুরব্বীরা কাজা করত কি সুন্দর দিন যাপন করত দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাকতো আঠারোটা সন্তান পনেরোটা সন্তানের বাপ মা তারা হওয়ার যোগ্যতা রাখতো এখন তো ডিজিটাল জামানা দাদুদের জামানা হলো মূর্খদের জামানা বোকাদের জামানা আমগো জামানা ডিজিটাল জামানা আপডেট জামানা কিন্তু যোগ বিয়োগ করলে রেজাল্ট মোটেও মিলানো যায় তখনকার জামানায় প্রধানমন্ত্রী কোনো মা বোন ছিল না সব চেয়ারগুলো আমাদের ভাইদের বাবাদের আব্বাজানদের দখলে ছিল কিন্তু দুর্ভাগ্য হলো বাস্তবতাটা মিলিয়ে দেখেন ওই জামানার কোন চেয়ার মেয়েদের দখলে ছিল না কিন্তু মেয়েদের মর্যাদা ছিল সম্মান ছিল দাম ছিল কতটুকু দাম ছিল মূর্খ নানি দাদিকে নানি দাদুরা বিয়ে করেছে ওই জামানার পাঁচশো টাকা পণ দিয়ে বিয়ে করেছে ছয়শো টাকা পণ দিয়ে দিয়ে বিয়ে করছে জিজ্ঞেস করে দেখেন পাঁচশো টাকা দিয়ে ছয়শো টাকা দিয়ে পাঁচ বিঘা ছয় বিঘা জমি কিনে পাওয়া গেছে তার মানে পাঁচ বিঘা ছয় বিঘা জমির মূল্য দিয়ে মূর্খ নানি দাদি তার বিয়ে করছে এই মূর্খ নানি দাদির পেটে বারোটা আঠারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করেছে একটা নানি দাদিকে কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে সব কটা সন্তানকে বুকের দুধ দিয়ে লালন পালন করেছে কোটার দুধ ছিল না গাভীর দুধের দরকার পড়তো না আমি যতটুকু জানি গল্প শুনেছি ওদের বুকের দুধ বাচ্চা খেয়ে শেষ করতে পারতো না ওই জন্য দুধ পরে পরে কাপড় ভিজে যেত কথা বলেন ঠিক কিনা সেই নানি দাদিদের নাতিরা প্রধানমন্ত্রী ওয়ালায় আবার বিরোধী দলের নেত্রী একটাই মাত্র বুড়া চাচা ছিল সাত চাচা যেমনি চাচাই মরছে চাচি গিয়া নাঙ্গলের মুঠাটা ধরছে দামি দামি তিন খান চিয়ারি খালাম্মা ফুবি আম্মা চাচি আম্মারা দখল করছে আমরা মাগি মার্কা পুরুষ এই জন্য আমাদের কপালে দামি কুরুসি আর স্পিকারের থেকে নিয়ে সব জায়গাতে তারা তাদের অবস্থানটা উঁচু জায়গায় মেয়েদের সম্মান হয়েছে আমার হিংসা নাই
কিন্তু আমি যোগ বিয়োগ করে মিলিয়ে দেখি কই কই তাদের তো সম্মান তো দূরের কথা অসম্মানের কোনো শেষ নাই ১৮ বছর আগে নাকি মেয়েদের বিয়ে দেওয়া যাবে না মেনে নিলাম বাল্য বিবাহ এটা ভালো না কিন্তু ১৬ বছর ১২ বছর আকাম কুকাম করে প্রেগনেন্ট হয়ে যাইতেছে গাছতলায় বাস্তরায় যে আকাম কুকাম চলছে কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভালোবাসার নামে যে দুই নম্বরই চলছে হালাল তরিকায় লাগাইছো তালা হারামের দরজা রেখে দিয়েছে খোলা দেশটা হারাম জাদাদের ভরে যাবে তখন কোনোভাবে কন্ট্রোল করা যাবে না আমি বাল্য বিবাহের বিপক্ষে কিন্তু তার চেয়ে ডবল বিপক্ষে বাল্য প্রেমের সুতরাং এই প্রেম নামক অবৈধ ভালোবাসা দুষ্টকে পুড়িয়ে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা যুব সমাজের ভাইয়েরা প্রশ্ন করে প্রেম করা জায়েজ আছে না নাই আমি বলবো এক কোটি বার জায়েজ আছে কিন্তু বিয়ে কয় না আগে না পরে বিয়ের আগে না পরে বিয়ের আগে কোনো প্রেম হতে জোরে বলুন প্রেম হতে হোল্ডার ছাড়া কোনো বাল পালো দিতে পারে না আলো দিতে হলে সংযোগ দিতে হবে বৈধ সংযোগ বৈধ সংযোগ ছাড়া অবৈধ সংযোগ দিবেন আলো জ্বলবে না এটাকে বলে আগুন জ্বলে দেশ জাতি সমাজ চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে বিয়ের পরে বাসর ঘরের মধ্যে দিয়া যে সংযোগ দেওয়া হয় এইটাকে প্রেম বলে সেটাকেই ভালোবাসা বলে এর মধ্যে দিয়া কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয় এটা হালাল দাদা হয় এই প্রেম শুধু প্রেম নয় এটাকে ইবাদত বলে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কিন্তু বিয়ে ছাড়া মাস্তান ঘরে গিয়া দেখেন জোড়ায় জোড়ায় বসে আছে আজিজুল হক কলেজের বারান্দায় গিয়া দেখেন এতিমরা সব মেলা জমাইছে আহারে দুর্ভাগ্য বিয়ের আগে আকাম কুকাম করে সব শেষ করে দেয় বিয়ার পরে খালি ঝগড়া আর ঝগড়া ও আমার প্রিয় ভাইয়ের আমরা এমন একজন নবীর উম্মত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার আমার নবীর আদর্শ আপনাকে আমাকে মানতে হবে নবীজি বলেছেন যখন সুন্নত গুলো বিলুপ্ত হয়ে যাবে কেউ যদি একটা মরা সুন্নত কে জিন্দা করতে পারে আমার আল্লাহ তাআলা ১০০ গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে যুবক ভাইরা প্রেমিকার অভাব নাই কিন্তু বিয়ে করবে তার জন্য বউ নাই তার মানে বোঝা গেল প্রেমিকার বউ এক জিনিস হইতে পারে ওয়ান টাইম লং টাইম এক না খুব ভালো করে শোনেন আমার ইয়ং বন্ধুরা আমার কলিজার টুকরা মমতাময়ী বোনেরা আপনার চরিত্র আপনার সতীত্ব আপনাকে হেফাজত করতে হবে আপনি যদি আপনার চরিত্র সতীত্বকে হেফাজত করতে পারেন আল্লাহ তাআলা আপনার ঘরে জান্নাতি সন্তান পয়দা করবে বুড়ো বয়সে ধুকে ধুকে মরতে হবে না বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না আপনার সন্তান আপনাকে বুকের মধ্যে নিয়ে এই দুনিয়া থেকেই জান্নাতের মেহমান বানায় পাঠায় দিবে কথা বলুন ঠিক কিনা বিয়ে যখন করতে যাবেন নবীজি বলেন চারটি জিনিস দেখো আলি মালি হাওয়ালি জামালি হাওয়ালি দিনী হাওয়ালি নাসাবি হা ফাজফার বিজাতির দিন সবচেয়ে বেশি দিনের প্রতি গুরুত্ব দাও বন্ধুরা আমার এখন তো ডিজিটাল জামানা অনেকেই ভালো বউ খুঁজে পায় না আমি তাদেরকে বলতে চাই বন্ধুরি ভালো যদি বউ পেতে চাও আমার মতন করে একটু মুখে দাড়ি রেখে দাও কারণ দুই নম্বরি মেয়ে যারা এরা ভালো করে জানে দাড়িওয়ালা টুপিওয়ালা তার বউকে এখানে সেখানে যেতে দেবে না আকাম কুকাম করা যাবে না সুতরাং যারা খারাপ মেয়ে আগে থেকেই চাচা বলে সম্বোধন করবে ও কোনোদিন দাড়িওয়ালার সাথে বিয়া হবে কোটি টাকা দিয়ে এই কথা কিনে পাওয়া যাবে না বিয়ার পরে ঝামেলাই পরে লাগবে না খালি বিয়ার আগে দাড়ি রেখে দাও দুই নম্বরি মেয়ে কোনোদিন তোমারে বিয়া করবে ভাইরা খুশি হয়েছে কিন্তু বোনেরা ভিতরে ভিতরে বড় নারাজ রয়ে গেছে হুজুর ওরা যদি ভালো বউ পেতে চায় তাহলে মুখে দাড়ি রেখে দিলে ভালো মেয়ে খারাপ মেয়েরা তাদেরকে অ্যাকসেপ্ট করবে না তার মানে তারা তো বেঁচে গেল কিন্তু আমরা যদি একটা ভালো ছেলে পেতে চাই তাহলে আমাদের বুদ্ধি কি আমি আমার বন্ধুদেরকে বলবো আপনি তাহলে একটা দাড়িওয়ালা খুঁজি ছেলেকে খুঁজে নেন কারণ মুখে যদি দাড়ি থাকে সিনেমার পোস্টারের দিকে তাকানো যায় না আকাম কুকাম করা যায় না দাড়ি এমন একটা সাইনবোর্ড যেখানে যাবেন সেখানেই বাধা সৃষ্টি করবে হারাম কাজ করতে দেবে না মুখে অন্তঃপক্ষে যারা দাড়ি রাখে তুলনামূলকভাবে তারা ভালো থাকে আর যাদের মুখে দাড়ি নাই এই মানে এটা প্রমাণ করে ওরা সব জায়গাতে যেতে চায় সব কিছু করতে চায় এই জন্যই তারা মুখে দাড়ি নাই এই জন্য অন্তঃপক্ষে সংসারকে সুখী করতে হলে দাড়ির বিকল্প আমার নবীর সুন্নতের কোনো বিকল্প আমার ভাইয়েরা কথায় কথায় এসে যায় আপনাদের এলাকায় গাছ আছে গাছ
এই গাছের সব পাতাগুলো যদি ফেলে দেন সেই গাছের মধ্যে ভালো ধান হবে নাকি কাঁঠালের গাছের সব পাতা যদি ফেলে দেন কাঁঠাল আসবে নাকি আম গাছের সব আম যদি পাতা যদি ফেলে দেন আম আসবে না আল্লাহ তাআলা যুবকদের জন্য যৌবন শক্তিকে আল্লাহ তাআলা কেমনে দান করে রাখছেন এই দাড়িগুলো হলো সোলার যে দেখছেন সোলার সোলার উপরে প্যানেল দেয়া থাকে ওইখানে রোদ লাগে আর নিচে এসে আলো জ্বলতে থাকে আল্লাহ তাআলা মাথার চুল মুখের দাড়ি মোজ এগুলোর ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সমন্বয় সৃষ্টি করে দিয়েছেন এগুলো হলো সোলারের মতো আল্লাহ তাআলা যে সমস্ত যুবকরা মুখের মধ্যে দাড়ি রাখেন এদের যৌবন শক্তিকে কম করে হলেও 80 বছর পর্যন্ত অটুট রাখে আর যাদের মুখে দাড়ি নাই ক্লিন শেভ করে রাখে তাদের যৌবন 40 এর মাথায় গুল্লায় চলে যায় আমরা মোল্লাদেরকে ব্যাগ ব্যাগ মনে করি ছেলেদেরকে মাদ্রাসায় দিতে চায় না মাদ্রাসায় পড়াতে চায় না মনে মনে চিন্তা করি হুজুর বানালে কি খেয়ে বাঁচবে কেমনে বা দুনিয়াতে সংসার করতে পারবে বড় বড় ঘুষখোর বানাতে হবে সুদখোর বানাতে হবে তাহলে বগুড়া শহরে 10 তলা 12 তলা বিল্ডিং বানাতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বন্ধুরে 10 তলা বিল্ডিং এর মধ্যে 12 তলা বিল্ডিং এ শান্তি নাই আমি যতটুকু জানি শান্তি দুইটা জিনিসের ভিতরে এক নম্বর আমার আল্লাহর কোরআন আর দুই নম্বর বিশ্ব নবীর সুন্নতের বিধান এই দুইটাই যদি থাকে ভাঙা ঘরে যদি হয় সেখানে শান্তির কোনো অভাব হইতে পারে না এলাকার মধ্যে সবচেয়ে বড় একটা ঘুষখোর সুদখোরকে খুঁজে বের করেন নিম্নে মাসে 10 লাখ টাকা কামাই করে এরকম মানুষ কি আমাদের বগুড়া আছে না নাই এত কামায় তারপরে ডান দিক দেখায় বাম দিক দেখায় উপরে খায় নিচে খায় ভাইয়েরটা খায় বোনেরটা খায় চুরি করে খায় বাটপারি করে খায় 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 ফুরায় না এরকম মানুষ মনে হয় আমাদের সমাজে একটাও নাই আমার ভাইয়েরা এই সুদখোর ঘুষখোরের দিকে খুব খেয়াল করে দেখুন সুদখোর ঘুষখোরের দিকে একটু খেয়াল করে দেখুন তার সম্পদের কোনো অভাব নাই কিন্তু বাড়িতে শান্তি নাই পক্ষান্তরে এলাকার ভিতর থেকে একজন হালালখোর খুঁজে বের করেন হালালখোর বোঝেন তো যে হারাম কথা বলতে হবে যে হারাম মানে গ্রামীণ ব্যাংক মানে গাভীন ব্যাংকে বউ বন্ধ করিয়া টাকা তোলে হ্যাঁ এইবার বুঝছি যে কে কে বন্ধক রাখছে তার আর কথা বলে না কথা কি বোঝা যায় বউ বন্ধক থাকা বোঝেন তো ইন্না লিল্লাহ কথা কয় না কেন বোঝেন বোঝেন ভাইজান আমার নাম তো ওয়াশ করা বক্তা রাখছে অনেকে এটা ওয়াজ না ভাইয়া এটা ওয়াশ বউ বন্ধক থিয়া টাকা তুলবে না ওই ঘরে শান্তি থাকবে কে বলেছে আপনাকে আমার প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে দাদু অল্প সময়ের মধ্যে আমরা শেষ করবো আপনাদের ধৈর্য থাকার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলুন আমিন আমার প্রিয় ভাইরা খুব খেয়াল করে শোনেন মাদ্রাসা মসজিদ 10 তলা 20 তলা বিল্ডিং হচ্ছে বক্তৃতা করতে করতে বক্তা স্টেজে পড়ে মরে যাচ্ছে কিন্তু জাতির কোনো পরিবর্তন হচ্ছে না এর এক নম্বর কারণ হলো এই জাইতুল চরিত্রের ভিতরে লিক রয়েছে ভাইরাস রয়েছে এই ভাইরাস থাকার পরও বক্তৃতা করলে কোনো কাজে লাগবে না এই জন্য প্রথম কথা হলো ভিতর থেকে আগে ভাইরাস করতে হবে ভিতর থেকে আগে লিক সারতে হবে এরপর যেই বক্তৃতা শুনবেন সেটাই কাজে লাগবে কথা বলুন ঠিক কিনা এই জন্য বন্ধুরা আমার আমাদের ঘর থেকে সুদ ঘুষ বের করতে হবে বেপর্দা বের করতে হবে কিরণমালা কটকটির ঝনঝনে আওয়াজ বন্ধ করতে হবে ঘরে কোরআনের আওয়াজ তেলাওয়াতকে চালু করতে হবে নামাজ কায়েম করতে হবে তাহলে শান্তির আশা করা যাবে কথা বলুন ঠিক কিনা আমার প্রাণে ভাইয়েরা আমি আলোচনা করছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তি দেওয়ার জন্য একের পর এক পদ্ধতি প্রাণ অবলম্বন করছে আমরাও কিন্তু একটার পর একটা প্রাণ পদ্ধতি অবলম্বন করছি কিন্তু যোগ্য করে দেখা যায় দিন যতই যায় শান্তি যেইটুকু আছে এইটুকু খালি কমে আর কমে শান্তি বৃদ্ধি পাচ্ছে প্রিয় বন্ধুরা আমার হালাল খোর আর হারাম খোর দুইজনের ঘরে আকাশ জমিনের পার্থক্য হালাল খোরের ঘর বেড়া ঘর কুড়া ঘর হারাম খোরের ঘর 10 তলা ঘর 12 তলা ঘর বিল্ডিং ঘর দুই ঘরে দুইটা সিসি ক্যামেরা লাগায় দাও টিভির পর্দায় সংযোগ দাও বসে বসে তামাশা দেখো হালাল খোরের ঘরে কিছু নাই কিন্তু জান্নাতে শান্তি বিরাজ করে আর হারাম খোরের ঘরে সব আছে কলিজার মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা ইমাম সাহেব 10,000 টাকা বেতন পায় মাঝে মাঝে 3 মাস পর্যন্ত বাকি পড়ে যায় এরপরে কালেকশন করে 30,000 টাকা বেতন পেয়েছে দোকানের বাকি বুকা সব মিটায় দিয়েছে হালালে কত বরকত আমার আল্লাহ রেখেছে
গেছে এরপর বিসমিল্লাহ করে খরচ করতে করতে দেখে পকেটে এখনো পর্যন্ত 15000 টাকা অবশিষ্ট রয়ে গেছে আর হারাম করে কোটি কোটি টাকার মালিক 10000 টাকা খালি কর্জ চাই দেখেন প্রথম শব্দ বলবেন নাই নাই এরা ফকিরকে পর্যন্ত ভিক্ষা দেয় না সত্য বলছি ঢাকার বিশাল বড় ফ্ল্যাটে বসবাস করে ফকির গিয়া কলিং বেল চেপে ভিক্ষা চায় বিরক্ত হবে তার জন্য কলিং বেলের মধ্যে কুকুরের আওয়াজ লাগাইছে যেমনি কলিং বেলে টিপ দেয় কুকুরের আওয়াজ ভুক ভুক করে শুরু করে দেয় ফকির বলে বাবা ভিক্ষা লাগবে না তোর কুকুর সামলা নিজে তো ভিক্ষা নেয় না নেয় না অন্য ফকির বন্ধুদেরকে বলে 6 নম্বর কলিং বেলে টিপা দিস না ওখানে কুকুর থাকে তার মানে কুকুর হারাম খায় এদের ভালো করে খবর নিয়ে দেখেন এরাও কিন্তু ওইটাই খায় হয়তো কুকুর ডাইরেক্টটা খায় আর ইনডাইরেক্টটা খায় এদের আর ওদের কোনো পার্থক্য আমি কিন্তু কাউকে গালি দেই নাই কিন্তু চোরের মন পুলিশ পুলিশ যদি কারো ভিতরে ওই ব্যারাম থাকে সে নিজের গায়ে টেনে নিতে পারে যদি কারো জলে বুঝতে হবে তার ভিতরে ওই রোগী আছে কথা বলেন আমার প্রান্তে ভাইরা ইমাম সাহেব মাত্র 300 টাকা 350 টাকার শাড়ি নিয়ে বাড়িতে যায় বউ মহা খুশি মহা আনন্দে গরম ভাত আলুর ভর্তা সহকারে রান্না করে নিয়ে জানালার শিক ধরে গান গায় সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি কি স্বামী স্ত্রী গান গাইলে গুনাহ হবে দাদা দাদি গান গাইলে গুনাহ হবে ভাই ভাবি গান গাইলে গুনাহ হবে আমার আব্বা যদি আমার আম্মার গলা জড়িয়ে গান গায় গুনাহ হবে কিন্তু দুর্ভাগ্যটা হলো কি বিয়ের আগে আকাম করতে চাই খালি বিয়ের পরে ঝগড়া প্রিয় ভাইরা ইমাম সাহেব জালালার পাশে দিয়া দরজার সামনে গিয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর দিক থেকে উত্তর আসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু তারপরে কিছু নগদ কিছু বাকি কিছু এক বাস কিছু অগ্রিম কিছু আরো কিছু বেশি কিছু মানে যেখানে প্রেম থাকে সেখানে কথা বলতে মজা লাগে কথা বলুন ঠিক কিনা ওই যে স্মরণ করিয়ে দিতে চাই মুসা আসসালামকে আমার আল্লাহ তারা বলেছিলেন মুসারে তোমার হাতে এটা কি মুসা আসসালাম বলে এটা লাঠি এটা পাতা পারি ছাগল চড়াই এটা করি সেটা করি আম্বে করি তাম্বে করি আল্লাহ বলেন প্রশ্ন করলাম একটা তুমি উত্তর দিয়ে সাতটা কারণ কি হযরতে মুসা বলে নাই রাবি আল্লাহ আমি তোমারে ভালোবাসি এক কথায় যদি উত্তর দিয়া দেই তাহলে তো আমার কথা শেষ হয়ে গেল এইজন্য কথা লম্বা করে ফেলে দিয়েছি আমার প্রাণে ভাইরা ঘরে ঢোকার আগে নবীজির সুন্নতের সালাম চালু করেছে ঘরে ঢোকার আগেই শান্তি আর রহমত চালু করে দিয়েছেন কে আমার মমতাময়ী কলিজার টুকরা মায়েরা স্বামী রিক্সা চালায়া ভ্যান চালায়া বাসায় ঢুকবে বাসায় আসার আগে সালাম দিবে হাজার কষ্ট থাকুক না কেন আপনার ভিতরে হাজার যন্ত্রণায় থাকেন না কেন স্বামী বেচারি কত ঝগড়া জাতি করে কষ্ট করে সংসার সারা জীবন কষ্ট কালাস ক্লাস করেছে দোকানদারি করেছে আপনার হাজার কষ্টকে কবর দিয়ে মুখের মধ্যে একটা যদি মুস্কি হাসি রেখা টান দিতে পারেন সারাটা দিনের যত কষ্ট বিবির মুখের একটা মুস্কি হাসি সবগুলো